হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো একটা জামদানি শাড়ি এটা ব্লাউজ পিস এটা পার হুম এই শাড়িটা কোনো কাস্টমারের না এটা আমার নিজের আমি এই শাড়িটা ব্লাউজ বানাবো এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছে সব সময় অন্যের কাজ করতে করতে একটু নিজের কাজ করলে তাহলে ভালো লাগে মনটা একটু পাল্টায় আর এই যে ব্লাউজ পিসটা জামদানির সাথে যে থাকে সেই ব্লাউজ পিসগুলো বেশি একটা ভালো হয় না তাই আমি আমার কাস্টমারদের সময় বলি তোমরা এই ব্লাউজ না বানানোর জন্য কারণ তারা যে মজুরি দিয়ে বানাবে তাদের পোষাবে না তারপরেও অনেকে বানায় তারা বলে যে একটা ব্লাউজ কিনতে অনেক টাকা দাম তাই একটু শখ করে নিজের মনের মতন করে বানিয়ে কয়েকবার পড়লেই হলো তাই বানায় কিন্তু আমি আমার কথা আগে আমি বলেনি যে এই ব্লাউজ যতই ভালো লাইলিং দিয়ে বানাও বেশি দিন পড়তে পারবে না কারণ আমার খুব খারাপ লাগে কেউ বানিয়ে পয়সা দিয়ে যদি পড়তে না পারে আর আমাদের ব্যাপারটা আলাদা আমাদের তো মজুরি লাগে না শুধু লাইলিংটুকুই খরচা এবার আমি লাইলিংটাকে কেটে নিচ্ছি আর এই যে আমি ফর্মা দিয়ে কাচ্ছি আমি নিজের গায়ের মাপে একটা ফর্মা বানিয়ে নিই তাহলে তাড়াতাড়ি করে হয়ে যায় ব্লাউজটা কাটিং করা করে এইবার ব্লাউজটা আমি বোটনিং ব্লাউজ বানাবো তোমরা আমার ব্লাউজটা দেখে বলবে কেমন লাগছে কারণ বেশি একটা আমার নিজের কাজ নিজের করাই হয় না আমার কেন অন্য অন্য দর্জি যারা তাদেরও তাই করাই হয় না বেশিরভাগই কেনা ব্লাউজ পরি তাও নিজের একটু ইচ্ছে হয় নিজের মতন করে নিজে বানাই দেখো বানানো হয়ে গেছে ফোর টেকিংয়ের যে ব্লাউজ সেগুলো বোটনেকের ওপরে আমি বোটনেক ব্লাউজই বেশি পছন্দ করি আর কাঠের বোতাম দিয়েছি পিছনে কেমন হয়েছে বলো সবাই ব্লাউজটা এই যে আর হাতায় একটু কাপড় ছিল সে কাপড়টা হাতায় লাগিয়েছি শর্ট হাতা পিসটা খুব ছোটো ছিল সবাই জানিও কেমন হয়েছে টাটা সবাই ভালো